আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় আখের রস খেলে কি হয় বা গর্ভাবস্থায় আখের রস কেন খাবেন, আখের রস খাওয়ার উপকারিতা এবং কখন বা কিভাবে আখের রস খেলে গর্ভবতীর ক্ষতি হতে পারে, তাই থাকছে ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটা পানীয়। শীতকাল কিংবা গরমকাল সবসময়ই আখের রস পাওয়া যায়, কিন্তু গর্ভবতী নারীরা কি আখের রস পান করতে পারবেন? বিশেষজ্ঞরা বলেছেন, আখের রস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঠিকই, কিন্তু গর্ভাবস্থায় আখের রস খাওয়া কি নিরাপদ, এ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তাহলে জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় আখের রস খাওয়া উচিত কিনা বা এর উপকারিতাগুলো কী কী। আখের মধ্যে ভিটামিন এ, B1, B2, B3, B5, B6 ও ভিটামিন সি রয়েছে। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। স্ট্রেস, ক্লান্তি ও পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে প্রতিদিন আখের রস পান করা যেতে পারে। গর্ভাবস্থায় নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পানি ও তরল পানীয় গ্রহণ করতে হয়। দিনে কমপক্ষে একজন গর্ভবতী মাকে 3 লিটার তরল গ্রহণ করা উচিত। এই জন্য বিভিন্ন ফলের জুসের পাশাপাশি খাদ্য তালিকায় আখের রস রাখতে পারেন। আখের রসে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এবং এতে রয়েছে রোগ প্রতিরোধক করার মতো বিভিন্ন ধরনের ক্ষমতা। গর্ভাবস্থায় ডায়েটে ভিটামিন ও খনিজ পদার্থ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আখের রস পান করলে কেবলমাত্র পুষ্টি সরবরাহই করে না, এর পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে গর্ভের বাচ্চাকে সুস্থ রাখে। গর্ভাবস্থায় বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো দাঁতের সমস্যা। আখের রসে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং দাঁতের যে কোনো ধরনের সমস্যা দূর করে। যাদের ডায়াবেটিক্স নেই বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হওয়ার তেমন কোনো সম্ভাবনা না থাকে, তারা স্বাচ্ছন্দ্যে খাদ্য তালিকায় আখের রস রাখতে পারেন। গ্লাইসেমিক ইন্ডেক্স একেবারে তলার দিকে থাকার কারণে আখের রস খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। বরং এই প্রাকৃতিক উপাদানটি গ্রহণ করলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আখের রসে উপস্থিত একাধিক উপকারী উপাদান যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সঙ্গে কিডনিতে স্টোনের কোনো সমস্যা থাকলে তাও দূর করে। প্রসঙ্গত, কিডনি ফাঙ্গাসকে ঠিক রাখতেও আখের রসের কোনো বিকল্প হয় না, তাই গর্ভাবস্থায় নিজের এবং গর্ভের বাচ্চার কিডনি সুস্থ রাখতে খাদ্য তালিকায় আখের রস রাখা যেতে পারে। গর্ভাবস্থায় অনেক কষ্টকর কিন্তু কমন একটা সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্যে ভোগা। আখের রসে উপস্থিত ল্যাকটিভ প্রোপারটিস বাউল মুভমেন্টের উন্নতি ঘটাতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে বেশি সময় লাগে না। সেই সঙ্গে আখে থাকা অ্যালকানাইল প্রপারটিস গ্যাস, অম্বল এবং পেট ফাঁপার মতো সমস্যাগুলো দূর করতেও সাহায্য করে। গর্ভাবস্থায় আপনার যদি খুব দ্রুত সর্দি, কাশি বা ঠান্ডা লাগে, এ সকল সমস্যা থেকে খুব দ্রুত উপশম পেতে কাউন্টার থেকে অতিরিক্ত ওষুধ খাওয়া বন্ধ করে আপনি খেতে পারেন আখের রস। এটি খুব দ্রুত আপনার এই ধরনের সমস্যা, বিশেষ করে ঠান্ডা লাগা বা কাশি দূর করতে সাহায্য করবে। গর্ভাবস্থায় অনেকেরই অতিরিক্ত ওজন বেড়ে যায়, এটি অনেকটা উদ্বেগ বা দুশ্চিন্তার বিষয়। আখের রসের মধ্যে পলিফোন রয়েছে, যা বিপাকের গতি বাড়িয়ে তুলতে সহায়তা করে এবং গর্ভবতীর ওজন নিয়ন্ত্রণে রাখে। তবে এটি বেশি পরিমাণের পান করা বা সেবন করা থেকে বিরত থাকতে হবে, কারণ এর ফলে বিপাকক্রিয়া বা বিপরীত প্রক্রিয়াও করতে পারে। আখের রসের আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হলো, এটি এক ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে এটি একটি আদর্শ এনার্জি ড্রিঙ্কস বা নিরাপদ পানীয়। বিশেষ করে গ্রীষ্মের মাসগুলোতে এক গ্লাস ঠান্ডা আখের রস গর্ভাবস্থায় আপনার স্বাস্থ্য এবং শারীরিক শক্তি অনেক গুণ বাড়িয়ে তুলবে। এটি প্লাজমা এবং শরীরের তরল তৈরি করে এবং শুষ্কতা
ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি গর্ভের বাচ্চার শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশেও সহযোগিতা করে। এত সব গুণ থাকা সত্ত্বেও গর্ভাবস্থায় সবসময় আখের রস খাওয়াটা উপকারী নয়। তাহলে মনে প্রশ্ন আসতে পারে, কখন এবং কোন ধরনের আখের রস খাবেন? অবশ্যই বাহিরে খোলা অবস্থায় তৈরিকৃত আখের রস খাবেন না, এতে করে বিষক্রিয়া বা পেটের সংক্রমণ হতে পারে। দিনে এক গ্লাসের বেশি আখের রস না খাওয়াই ভালো, কারণ এতে অতিরিক্ত পরিমাণের চিনি থাকে, যা প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করলে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আপনি যদি ডায়াবেটিক্সের পেশেন্ট হন বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্স হয়ে থাকে, সেক্ষেত্রেও আখের রস সেবন করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া আপনি যদি ডায়াবেটিক্সের পেশেন্ট হয়ে থাকেন অথবা গর্ভকালীন ডায়াবেটিক্সে ভুগে থাকেন, সেক্ষেত্রেও আখের রস সেবন করা যাবে না। এতে করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হারাতে পারে, যা গর্ভাবস্থায় বিপদ ডেকে আনতে পারে। আশা করি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় আখের রস সেবন করাটা কতটা প্রয়োজনীয়। তবে অবশ্যই নিয়ম নীতি মেনে খেতে হবে, তা না হলে হিতে বিপরীত ঘটতে পারে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।